হয়েছিল। হঠাৎ যখন একটা ট্রাক গাড়ি আসছিল তখন সে মুহূর্তে, এবং তার জন্য সে তার যে সে উদ্দেশ্যটা সেটা সে সফল হতে পারেনি, এটা ঈশ্বরের কৃপা। এবং যাই হোক, এটা তো আমি আবারও বলছি যে ঘটনার যতটা নিন্দা জানাবো ততটাই কম। এখন আমরা এতটুকুই করতে পারি যে মেয়েটির পাশে যেন আমরা সবাই দাঁড়াই, তার আমি আহ্বান রাখবো, এবং যেন আসামির জন্য উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। এটা প্রায়ই বলাটা ভুল হবে। আগে যে অত্যাচারের মাত্রা ছিল দীর্ঘ ২৫ বছর, সেই তুলনায় যদি এখন দেখি অনেকটা কম হয়ে গেছে। হ্যাঁ, সেটা আমি নিশ্চয়ই বলবো না এখানে দাঁড়িয়ে যে জিরোতে নেমে গেছে। আমি যদি এই কথা বলি যে ক্রাইম এগেনস্ট ওমেন জিরোতে নেমে গেছে, তাহলে যাদের উপর ঘটনা হচ্ছে তাদের উপর আমি অন্যায় করব। হ্যাঁ, অনেক কম হয়ে গেছে। মহিলাদের ক্ষেত্রে 8% আমাদের ক্রাইম যেটা, এটা কমে এসছে, এবং কনভিকশন রেটটাও পাশাপাশি বেড়ে গেছে। দেখো, আগের মতো যদি আমি পার্থক্যটা দেখি, দীর্ঘ ২৫ বছর আমরা দেখতাম ঘটনা যখন সংঘটিত হতো আমাদের মাঠে ময়দানে নামতে হতো, আন্দোলন করতে হতো আসামিকে অ্যারেস্ট করার জন্য। আর এখন দেখা যাচ্ছে যে ঘটনা হলেও, হ্যাঁ, কয়েকটা ঘটনা আমরা এড়াতে পারছি না। আমরা খুশি হতাম বা আমরা চাই যেন মহিলাদের বিরুদ্ধে যে ক্রাইম সেটা যেন জিরোতে নেমে আসে, সেটাই আমাদের সরকারের প্রচেষ্টা, এবং সেই লক্ষ্যে সরকার কাজও করছে। আমি বললাম কিছুক্ষণ আগে যে ঘটনা ছোট হোক বড় হোক, আমার বলতে এটাও মানে আমার যেটা দুঃখজনক, কিন্তু এটা বলতে আমার ভালো লাগে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের ক্ষেত্রে প্রত্যেকটা ঘটনা উনি নিজে থেকে এটা উনি তদন্ত করেন, এবং নিজে থেকে উনি এটা খোঁজ খবর রাখেন। আমাদেরকে ওই ঘটনায় যেন আমরা যাই, নির্যাতিতার পাশে যেন দাঁড়াই, সেটা কিন্তু উনি আমাদের আদেশ করে থাকেন। কিন্তু বিগত সরকারের সময় কিন্তু আমরা দেখেছি মাঠে ময়দানে আমাদের আন্দোলন করতে হতো আসামিকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু এখন কিন্তু একটাই পার্থক্য, এটাই পরিবর্তন, যে ঘটনা সংঘটিত হলেও কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে আসামিকে আটক করা হয়, আসামিকে কিন্তু আমরা জেলের মধ্যে পাই, দেখতে পাই। এবং এরকম কয়েকটা ঘটনা যে খুব বেশি হয় তা না, কিন্তু কয়েকটা ঘটনা তো হচ্ছে, এবং সেটাকে হয়তো আমরা এড়াতে পারছি না। কিন্তু আমি আশা প্রকাশ করছি রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ যেভাবে কাজ করছে পরিবর্তনের পর, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের সম্মান গরিমার ব্যাপারে উনি যেভাবে সংবেদনশীলতার সঙ্গে কাজ করছেন, খুব শীঘ্রই এই ছোটো যে ছোটোখাটো যে ঘটনা সেটাও ঘটবে না বলে আমি আশা প্রকাশ করছি।